আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাদের সন্তান হচ্ছে না, চিন্তিত হবেন না, অসম্ভবকে সম্ভব করতে আল্লাহ তাআলার একটি সেকেন্ডও লাগে না। তাই আজকের এই ভিডিওটিতে বিশেষ করে দিনী বোনদেরকে আমি অনুরোধ করব, এই ভিডিওটিতে যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো অবশ্যই আপনারা মনের মধ্যে গেঁথে নেবেন এবং পুরোপুরি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করুন। দেখুন এই ভিডিওতে যে আমলগুলো করতে বলেছি এটি একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, পবিত্র আল কোরআন থেকে আপনাদের সামনে আমি তাৎপর্যপূর্ণ আলোচনাটি করতে যাচ্ছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:15 ইনশাআল্লাহ নতুন ভিডিও দেওয়া হয়। তাই আপনার মোবাইলে যদি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র কালাম পবিত্র আল কোরআনের সূরা মারিয়ামের তাৎপর্যপূর্ণ কিছু শিক্ষা এই সূরার 1-9 আয়াতে মহান আল্লাহ তাআলা যা বলেছেন সেই আয়াতের ব্যাখ্যা এবং শিক্ষা নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটি তুলে ধরছি। জাকরিয়া আলাইহিসসালাম ছিলেন মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামের পুত্র, পেশায় ছিলেন কাঠ মিস্ত্রি। তিনি ছিলেন নিঃসন্তান, তার স্ত্রী ছিলেন বন্দা। একদিন তিনি তার তত্ত্বাবধানে থাকা মারিয়াম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসে দেখতে গিয়েছিলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আশা করি মারিয়াম আলাইহিসসালাম কে ছিলেন সেটি আপনারা জানেন। তারপরও আপনাদের সুবিধার্থে যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতেই মারিয়াম আলাইহিসসালামের দৃষ্টান্ত তুলে ধরি, তাই আজকে মারিয়াম আলাইহিসসালাম কে ছিলেন সংক্ষেপে বলে দিচ্ছি। হান্না বিনতে ফাকুজ নামের একজন নারী আল্লাহ তাআলার কাছে একটি মানত করেন। তিনি মানত করেন এই যে তার যদি একজন সন্তান হয় তাহলে তাকে আল্লাহ তাআলার পথে উৎসর্গ করবেন, তাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। তিনি যখন সংকল্প করেন তখন মনে মনে ভেবেছিলেন যে তার একজন পুত্র সন্তান হবে, কিন্তু হলো তার বিপরীত। তিনি একজন কন্যা সন্তানের জন্ম দেন। একজন কন্যা সন্তান কিভাবে বাইতুল মুকাদ্দাসের খাদিম হবে? হান্না বিনতে ফাকুজ তার মেয়ের নাম রাখলেন মারিয়াম, ইতিহাসে যিনি পরিচিত মারিয়াম বিনতে ইমরান আলাইহিসসালাম নামে। আমি এই ভিডিওটিতে সেই মারিয়াম আলাইহিসসালামের কথাই বলছি, যে মারিয়াম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসে দেখতে গিয়েছিলেন জাকরিয়া আলাইহিসসালাম। সেখানে গিয়ে অবাক হলেন এই দেখে যে আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিসসালামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। ফলের মৌসুম ছাড়াই বলতে, যেমন আমাদের দেশে যেই সময়ে অর্থাৎ যেই মৌসুমে যেই ফলটি পাওয়া যায় সেই মৌসুম ছাড়াই যদি একটি ফল দেখা হয় তাহলে এটি আশ্চর্যজনক একটি ঘটনাই হতে পারে এবং আল্লাহ তাআলা কুদরত ছাড়া এটি কখনোই সম্ভব হবে না। তাই জাকরিয়া আলাইহিসসালাম সেখানে গিয়ে অবাক হলেন এই দেখে যে আল্লাহ তাআলা তাকে ফলের মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিসসালামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। মারিয়াম আলাইহিসসালামের উপর আল্লাহ সুবহানাহু তাআলার দয়া এবং ভালোবাসা দেখে তার মনেও সন্তানের জন্য সুপ্ত আশঙ্কা জেগে ওঠে। সেই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর সদয় এবং যে অনুগ্রহ করেছিলেন তাই বলা হয়েছে। জাকরিয়া আলাইহিসসালাম গোপনে আহ্বান বা দোয়া এই জন্যই করেছিলেন যে তার প্রথমত একটি কারণ হচ্ছে এইভাবে দোয়া আল্লাহর নিকট বেশি পছন্দনীয়, কারণ এর মধ্যে কাকুতি মিনতি বেশি প্রকাশ পায়, যে ডাকের ফিসফিস শব্দটা শুধু আরশের অধিপতি প্রত্যক্ষ শ্রবণ করতে সক্ষম এবং শুনতে থাকেন। দ্বিতীয় কারণ হচ্ছে লোকে যাতে তাকে বোকা না ভাবে যে এই বৃদ্ধ বয়সে সন্তান চাচ্ছে, যখন সন্তান হওয়ার সকল প্রকার বাহ্যিক সম্ভাবনা শেষ হয়ে গেছে। কারণ হলো জাকরিয়া আলাইহিসসালাম ছিলেন বৃদ্ধ এবং পাকা চুলের অধিকারী, এই বয়সে তিনি যদি সন্তান কামনা করেন তাহলে জনগণ স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। এখানে দোয়ার পূর্বে জাকরিয়া আলাইহিসসালাম তার দুর্বলতার কথা উল্লেখ করেছিলেন, কারণ বার্ধক্যে তার অস্থির দুর্বলতা প্রকাশ পেয়েছে। এমনটা অবস্থায় সন্তান না আসায় স্বাভাবিক, কারণ অস্থি দেহের খুঁটি, অস্থির দুর্বলতা সমস্ত দেহের দুর্বলতার নামান্তর। দ্বিতীয় কারণ হলো যে দোয়া করার সময় নিজের দুর্বলতা দুর্দশা ও অভাবগ্রস্ততা উল্লেখ করা দোয়া কবুল হওয়ার পক্ষে সহায়ক হিসাবে কাজ করে।
তারপর বলেছেন যে আপনাকে ডেকে আমি কখনোই ব্যর্থ কাম হয়নি, দোয়া মুমিনের হাতিয়ার বা অস্ত্র, দিনের খুঁটি এবং আসমান ও জমিনের নূর, আপনি সব সময় আমার দোয়া কবুল করেছেন। তোমার নিকট হতে এর অর্থ যদিও আমার বার্ষিক সন্তান সম্ভাবনা শেষ হয়ে গেছে, তবুও তুমি তোমার বিশেষ অনুগ্রহে আমাকে একটি সন্তান দান করো, যে আমার ওয়ারিশ এবং উত্তরাধিকারী হবে, যার মাধ্যমে গভীর আকুলতা প্রকাশ পেয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার, যে সর্বশক্তির অধিকারী, সর্বক্ষমতাবান, তিনি চাইলে সব কিছুই সম্ভব। আলোচ্য আয়াতের ব্যাখ্যার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে দোয়ায় তিনি নবুয়তের রেখে যাওয়া আমানত বিনষ্ট হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন, অর্থাৎ অন্য আত্মীয়স্বজন ঈমান ও আমল সম্পর্কে উদাসীন হয়ে সমাজকে ধ্বংস করে দিতে পারে, ফলে একজন সন্তান হলে হয়তো মহান আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে প্রেরণ করবেন, তখন নবুয়তের উত্তরাধিকারের ধারাবাহিকতা রক্ষা পাবে। সন্তান লাভের আকুতি, অন্যদিকে স্ত্রীর বন্ধাত্ব, উভয় বিষয় সামনে রেখে জাকরিয়া আলাইহিসসালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন, মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তারপর ফেরেশতাগণ জাকরিয়া আলাইহিসসালামের বিষয় এই বলে দূর করলেন যে আল্লাহ তোমাকে পুত্র সন্তান দেওয়ার ব্যাপারে ফয়সালা করে ফেলেছেন এবং তা তিনি অবশ্যই তোমাকে দান করবেন, আর মহান আল্লাহ তাআলার পক্ষে এটা মোটেও অসম্ভব নয়, কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যখন তুমি কিছুই ছিলে না, তিনি তোমাকে বাহ্যিক কারণ না থাকা সত্ত্বেও সন্তান দিতে সক্ষম, কেননা অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব প্রদান করা এটা তো মহান আল্লাহরই কাজ, তিনি ব্যতীত কেউ কি সেটি করতে পারে? তিনি যখন চাইলেন তখন বন্দা যুগলের ঘরে এমন অনন্য নাম ও গুণসম্পন্ন সন্তান প্রদান করলেন। এভাবে আল্লাহ তাআলা সব কিছুকেই অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে আসেন, এর জন্য শুধু তার ইচ্ছায় যথেষ্ট। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? আরো বলেন, কাল প্রভাবে মানুষের উপর তো এমন এক সময় এসেছিল যে যখন উল্লেখযোগ্য কিছুই ছিল না। এই আয়াতগুলো দ্বারা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে, আল্লাহ তাআলা চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারে। মহান রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে এই দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি আমি বিগত ভিডিওগুলোতেও আপনাদের সামনে তুলে ধরেছি। দোয়াটি হচ্ছে রাব্বি লাতারজানি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতটি, ইব্রাহিম আলাইহিসসালামও একসময় নিঃসন্তান ছিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে সৎ কর্মশীল সন্তান দান করো। সূরা সাফাত আয়াত 100 থেকে বলা হয়েছে, এবং উত্তম নেক সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন, আর আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলেছেন তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করবেন। আর যারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুক্তাদিদের নেতা বানিয়ে দিন, সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতে বলা হয়েছে। মুমিন বান্দারা সবসময় আল্লাহ তাআলার রহমত লাভের ব্যাপারে আশাবাদী থাকে, আর আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ হওয়া দুর্ভাগ্যের কারণ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কখনো বিফলে যায় না, তবে খেয়াল রাখতে হবে দোয়া কবুল হওয়ার বিষয়টি আল্লাহর হিকমতের উপর নির্ভর করে। এমনও হতে পারে আমরা সে সকল চেষ্টা প্রচেষ্টা চালিয়ে এবং আল্লাহর দরবারে শত দোয়া করেও কোনো ফল পেলাম না, কিন্তু আমরা যে ফল পাবই তেমনটি আশা করাও ঠিক নয়, বরং আমাদেরকে মনে রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহই সকল বিষয়ে জানেন, আমরা কিছুই জানি না। এমনও হতে পারে দোয়া যে কবুল হলো না সেটাও আমাদের সাথেই। কখনো দোয়ার পার্থিব জিনিসটি পাওয়া যায়, আবার কখনো তা জমা করে রাখা হয় পরকালের জন্য, কখনো দোয়ার বরকতে বিপদ কেটে যায় বা অন্য কিছু লাভ হয়। দোয়া কবুল হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী হয়ে দোয়া করতে হবে, নিরাশ বা হতাশ হওয়া যাবে না। হাদিস শরীফে এসেছে, যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়া গুনাহের কাজ
কিংবা সম্পর্ক বিচ্ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ তাআলা তিনটি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন। এক, তার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দিয়ে দেন। দুই, দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে তাকে হেফাজত করেন। এবং তিন, তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা রাখেন। সুবহানাল্লাহ। তাই আমার এই প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করব, এই ভিডিওতে যে লম্বা সময় ধরে আপনাদেরকে সূরা মারিয়ামের তাৎপর্য, শিক্ষা এবং এর ব্যাখ্যা নিয়ে যে আলোচনাটি করলাম, এটি আপনাদের সকলের মনে রাখা উচিত এবং এর ভিতরে যে দোয়াগুলোর কথা বলে দিয়েছি সেই দোয়াগুলো অবশ্যই করা উচিত এবং ধৈর্য ধারণ ধরে হতাশ না হয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে দোয়াগুলো করতে থাকুন। আল্লাহ তাআলা আপনার দোয়া বিফলে কখনোই দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক এবং সুস্থ সন্তান দান করুন, এই দোয়াই করি। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনগুলো খোলা রয়েছে, সেখানে আপনারা দোয়া করুন। দোয়া চান সকলে, সকলের জন্য দোয়া করুন এবং নিজের জন্য দোয়া চান। ইনশাআল্লাহ সবাই সকলের জন্য যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা এই বিশ্বাসেই ভিডিওগুলো তৈরি করছি। আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন। যারা আপনাদের মতো পেরেশানের মধ্যে রয়েছে তারাও যেন এই আমলগুলো সম্পর্কে অবগত হতে পারেন। আর আপনাদের কাছে আবারও মনে করে দিচ্ছি, আমাদের এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7:15 নতুন ভিডিও দেওয়া হয়। নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে যদি পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করুন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।